করোনা সতর্কতায় ভারত সরকার ঘোষিত লকডাউনের কারণে জনশূন্য হয়ে পড়েছে রঘুনাথপুর শহরের রাস্তাঘাট, বন্ধ রয়েছে দোকানপাট, যার ফলে খাদ্যভাবে অসুবিধায় পড়তে হচ্ছে রাস্তাঘাটে ঘুরে বেড়ানো কুকুরদের, অবলা প্রাণীদের। এতে অসুবিধার কথা চিন্তা করে লকডাউন চলাকালীন তাদের খাদ্যের যোগান দিতে এগিয়ে এলেন রঘুনাথপুর পৌরসভা 9 নম্বর ওয়ার্ডের পাহাড়তলি এলাকার বাসিন্দা শান্তনু চ্যাটার্জী মহাশয়। তিনি জানান, লকডাউন পরিস্থিতিতে তিনি এইভাবেই তাদের খাদ্যের যোগান দিয়ে যাবেন। সেই সাথে তিনি সমস্ত রঘুনাথপুরবাসীকে অনুরোধ করেন, তারাও যেন তার মতোই রাস্তার অবরা প্রাণীদের মুখে সামান্যটুকু খাদ্যের যোগান পৌঁছে দেয়, যাতে করে তারা প্রাণে বেঁচে থাকতে পারবে। রঘুনাথপুর থেকে সুজয় থাপার রিপোর্ট, খাস খবর বাংলাবান। আপনি রাস্তার ধারে কুকুরদেরকে পাউরুটি খাওয়াচ্ছিলেন, এই বিষয়ে একটু কিছু বলুন। হ্যাঁ, আমি আজকে নয়, মানে আমি আমার যেমন সামর্থ্য রোজ আমি কিছু না কিছু পোষা কুকুরগুলোকে হোক, রাস্তার কুকুরগুলো হোক, আমি দিয়ে আসি। আর যেদিন থেকে লকডাউন হয়েছে সেদিন থেকে তো ওদের অবস্থা খুব শোচনীয় হয়ে গেছে, কারণ দোকানপাট সব কিছু বন্ধ, দোকানের বাইরে যেসব কুকুর বসে থাকে আমি দেখেছি দোকানে থেকে মুখ করে মানে কিছু একটা আশায় বসে থাকে, কিন্তু দোকান বন্ধ। তাই আমার মনে হয়েছে যে এই সময় ওদের বেশি দরকার। প্রথমত যে এই পৃথিবীটা হচ্ছে সবার, আর আমার মানে কুকুর বলুন, বিড়াল বলুন, যে কোনো গৃহপালিত পশু পাখি খুব ভালো লাগে, আর যারা অসহায় তাদের পাশে দাঁড়াতে পেরে আমার নিজেকে খুব সৌভাগ্য মনে হয় যে আমি কিছু একটা করতে পেরেছি ওদের জন্য, যদি কিছু করতে পারি। এই সময় তো লকডাউন চলছে, সেক্ষেত্রে কীভাবে আপনি বেরোচ্ছেন, কীভাবে দিচ্ছেন এবং বাকিদের কী বার্তা দেবেন? বাকিদের আমি বার্তা দেবো যে সরকারের পুরোপুরি সমর্থন করতে, সরকার যেটা বলছে নিয়ম যেমন রক্ষা করে, কেউ যেন নিয়ম ভঙ্গ না করে, নিজের সেফটি যেমন কমপ্লিটলি ইউজ করে, পরিবেশকে যেমন সুস্থ রাখে, নিজের বাড়ি যেমন সুস্থ রাখে। আর আমি খুব একটা দূরে যাই না, আর যদি সাইকেল নিয়ে বার হই আমি একটা ব্যাগের মধ্যে কি থলির মধ্যে পাউরুটি হোক, রুটি হোক, ভাত হোক আমি নিয়ে বেরোই, আর ওই রাস্তার ধারে যে কুকুরগুলো আছে তাদের খাবার দিই, কিছুই না। আর এই লকডাউনের জন্য সবার মতো আমি খুব চিন্তিত যে খাবারের দোকান রেস্টুরেন্ট সব বন্ধ, মানুষের তো অসুবিধা হচ্ছেই, কিন্তু মানুষ হয়তো ভাত রুটি বা আলু সেদ্ধ ভাত হয়তো বাড়িতে খেয়ে নেবে, কিন্তু অবলা প্রাণীগুলো একদম মানে ওদের দিকে দেখানো হচ্ছে না যে অবস্থার মধ্যে আসে ওরা, সেই জন্য আপনি এই পদক্ষেপ নিয়েছেন? সেটাই করছি আমি। আচ্ছা, সবার কাছে অনুরোধ করবো যে বেশি দূরে যেতে হবে না, বাড়ির আশেপাশে যেসব কুকুর আছে, বিড়াল আছে, গৃহপালিত পশু আছে, মানে এক কথায় বলতে গেলে বাড়ির বাইরে আপনি ওয়েস্টেজ খাবার দিতে বলছেন, যে হ্যাঁ ওয়েস্টেজ খাবার হোক, এক্সট্রা হোক, এক্সট্রা হোক, বাড়ির একটা মেম্বার হিসেবে যে আমি চারজনের খাবার করছি, আমি আরও এক্সট্রা দুজনের করি, তো ওরা দু মুঠো খেতে পাবে। অবশ্যই। কী নাম দাদা আপনার? শান্তনু চ্যাটার্জী। আপনার বাড়ি? রঘুনাথপুর 9 নম্বর ওয়ার্ড। ধন্যবাদ। শহর রঘুনাথপুরের ভোজন রসিক মানুষদের জন্য এসেছে এক খুশির খবর। আপনাদের জন্য খাদ্যপ্রীতির কথা মাথায় রেখে রঘুনাথপুর শহরে এই প্রথমবার বিরিয়ানির সম্ভার নিয়ে হাজির হয়েছে আরসালান বিরিয়ানি সেন্টার। স্বাদ ও গুণগত মানে সেরা এই বিরিয়ানি সেন্টারে আপনারা পেয়ে যাবেন মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এগ বিরিয়ানি, পাবেন আলু বিরিয়ানিও। এছাড়াও এখানে পেয়ে যাবেন মটন চাপ এবং চিকেন চাপ। তাই আর দেরি না করে জিভে জল এনে দেওয়া বিরিয়ানি খাওয়ার জন্য এখনই চলে আসুন আরসালান বিরিয়ানি সেন্টারে। এখানে যে কোনো অনুষ্ঠানের জন্য বিরিয়ানির অর্ডার দেওয়া হয়। আমাদের ঠিকানা রঘুনাথপুর পুরুলিয়া বরাকার রোড, মিথিলা হোটেলের সামনে। ফোন নাম্বার 7739633370 অথবা 9680447421 এবং 8824830।